আল্লাহ নবীজির একজন পাগল পাড়া সাহাবী, তার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিনের বেলায় বিবাহ করাইছে। এই বিবাহ করানোর পরে আবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজিকে কতটা মহব্বত করেন ভালোবাসেন দেখায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসর ঘরে প্রবেশ করেছে, তার বাসর রজনী শেষ হয়ে গেল। এই শেষ হওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফরজ গোসল করার জন্য গোসলখানায় গেছেন, এই গোসলখানায় যাওয়ার পরে কে বা কাহারা বলতে 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 যাইতেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। চিৎকার করে কন্যা আমার মায়েরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফরজ গোসল, তার উপরে গোসল ফরজ হয়েছিল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করা বন্ধ করে দিয়ে ওই গোসল যে ফরজ ছিল ওই দিকে খেয়াল না করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির মহব্বতে, আল্লাহর নবীজির ভালোবাসায় গোসল বন্ধ করে দিয়ে বিবির ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বললেন, বিবি গো আমার তলোয়ারখানা আর আমার ঢালখানা দিয়ে দাও, আল্লাহর নবীজি নাকি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আমি হানজালা ওই যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ আমার বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন বলতে যাচ্ছে, স্বামী গো এই মুহূর্তে আপনার গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল খানা সেরে নেন, তারপরে আপনি যুদ্ধের ময়দানে গিয়ে মুসলমানদের পক্ষে যুদ্ধ করিয়েন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি রে যাই নবী না হইলে আমি হানজালা হইতাম না, যেই নবী না হইলে এত সুন্দর দুনিয়া আমার আল্লাহ সৃষ্টি করত না, যেই নবী না হইলে এই ইসলাম ধর্ম কি আমরা জানতাম না বুঝতাম না, আমরা ইসলাম গ্রহণ করতে পারতাম না, যেই নবী না হইলে গোসল ফরজ কাকে বলে সেইটাও আমরা জানতাম না, কাজেই আমার আল্লাহর নবী যদি দুনিয়াতে না থাকে আমি হানজালার গোসল দিয়ে কি হবে। ভালো লাগছে না? তাহলে একটু কথা বলে একটু মহব্বতে ধরে পড়েন, আল্লাহুম্মা আমি হানজালার জন্য গোসল ফরজ না হয়ে আল্লাহর নবীজির পক্ষে যুদ্ধ করা আমার জন্য ফরজ আমি হানজালা মনে করেছি। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। বিবিকে বললেন, বিবি রে আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না, জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে,
এই বলে বিবির কাছ থেকে বিদায় নিলেন বললেন বিবি গো তুমি আমাকে বিদায় দিয়ে দাও হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বিবির কাছ থেকে ঢাল এবং তলোয়ারখানা নিয়ে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন সেখানে যাওয়ার পরে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আল্লাহর নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন চিৎকার করে কান্না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এইদিকে لكن الله নবীজিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার কারণে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ কত বড় সম্মান দান করেছেন বন্ধুরে ওই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফরজ গোসল বাদ দিয়ে নবীজির পক্ষে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে কিন্তু আমি আপনি হইলে কি করতাম জানে বাবাদের মুন্সি সাহেবরা হইল কত যে নবী যাই যাও আমার জন্য গোসল ফরজ গোসলখানা সারি তারপরে যুদ্ধের ময়দানে যাব ঠিক কিনা তাহলে বোঝেন আবার আপনার ঈমান কোথায় আর আল্লাহর নবীজির সাহাবীদের ঈমান কোথায় ঠিক কিনা আমার বন্ধুগণ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক পর্যায়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন ইতিমধ্যে যখন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলতেছে ও আমার সাহাবীরা এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেছেন সেই সমস্ত শহীদদের লাশগুলো আমি নবীজির সামনে নিরাস কিন্তু কথা হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে কিন্তু গোসল করানো হয় না ওই অবস্থায় তাদেরকে দাফন কাফন করা হতো এইদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী গো আমার স্বামী হানজালা গোসল ফরজ ছিল কিন্তু ফরজ গোসল শেষ না করে যখনই শুনছে আল্লাহর নবী দুনিয়াতে নাই সে যুদ্ধের ময়দানে চলে আসছে আমার স্বামীকে গোসল না করায়া আপনি নবীজি দাফন কাফন দিবেন না আল্লাহর নবী তখন বলতেছে হানজালার বিবি আমি না গতকাল হানজালার বিবাহ করাইছি হানজালা থাকার কথা বাসর ঘরে কিন্তু সে বাসর ঘরে না থেকে এই যুদ্ধের ময়দানে কেন চলে আসছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী আপনি নবীজির মহব্বতে হানজালা বাসর ঘর থেকে আপনার কাছে ছুটে আসছে এইদিকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে সমস্ত সাহাবীদের লাশগুলো শহীদদের লাশগুলো আল্লাহর নবীজি সামনে নিয়ে এসে হাজির করা হলো আল্লাহর নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যাইতেছে না আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে সাহাবীরা রে দেখো হানজালার লাশ কোথায় আছে তোমরা একটু মহব্বত করে ভালোবেসে খোঁজো খুঁজতে খুঁজতে সমস্ত যুদ্ধের ময়দান খোঁজা শেষ হয়ে গেল তারপরেও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সামনে সাহাবীরা হাজির করতে পারলেন না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে বলতেছে জিব্রাইল যাও আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে বলে আসো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আরশে আজিমে ফেরেশতারা নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি দ্বারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছে চিৎকার করে কান্না সুবহানাল্লাহ কিছুক্ষণ পর গোসল করানোর পরে
ফেরেশতারা যখন যুদ্ধের ময়দানে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামিয়ে দিয়ে গেলেন এই দিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে দেখতেছে পানি বইতেছে শরীরের মধ্যে দাড়িগুলো তার ভেজা চুলগুলো তার ভেজা এইবার আবার কথা হলো আল্লাহর নবীজিকে ভালোবাসার কারণে আল্লাহর নবীজিকে মহব্বত করার কারণে আল্লাহর নবীজির প্রতি তার ঈমান মজবুত হওয়ার কারণে আবার আল্লাহ রাব্বুল আলামিন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসারের পানি ইধারা গোসল করাইছেন ঠিক কিনা আমি উঞ্চলি কি ফতোয়া দিতাম জানে কয় নবী যাই যা আমার গোসল ছিল ফরজ আমি গোসল করিনি এই রকম কথাই হইছে মোল্লা তুমি জারো সিলাই সিন্না খা সিন্নি খাইলা মাগার মোল্লা তুমি চিনলা না ঠিক কিনা যেই নবীজির জন্য আমরা এত সুন্দর ইসলাম ধর্ম পেয়েছি যেই নবীজির জন্য আমরা মসজিদ পেয়েছি যেই নবীজির জন্য আমরা নামাজ পেয়েছি যেই নবীজির জন্য আমরা রোজা পেয়েছি যেই নবীজির জন্য আমরা হজ পেয়েছি যেই নবীজির জন্য আমরা যাকাত পেয়েছি কিন্তু আজকাল আমরা মসজিদের মিম্বারের মধ্যে বসে এত সুন্দর ওয়াজ করি গো ওই নবীজি হইল আমার আপনার মতো সাধারণ মানুষ চিৎকার করে গন্না নাউজুবিল্লাহ এই বিশ্বাস যদি আমার আপনার অন্তরে হয়ে থাকে এইটার প্রতি যদি আমি আপনি বিশ্বাস করি তা হইলে কিন্তু আমার আপনার ঈমান থাকবে না কারণ হলো এই মানুষ আমি আপনিও কিন্তু সরাসরি মাটি দ্বারা তৈরি নাই মাটি দ্বারা তৈরি আপনি কি মাটি দ্বারা তৈরি বলতে পারবেন সূরা ইয়াসিনের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এক ফোঁটা নাপাক পানি দ্বারা লুৎফা দ্বারা আমার আপনার বাবা ভাইয়ের মিলনের মাধ্যমে আমার আপনার জন্ম ঠিক কিনা কিন্তু আল্লাহ নবীজির জন্ম কিন্তু আমার আপনার মতো বাবা ভাইয়ের মিলনের মাধ্যমে হয় নাই বন্ধুরে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই সাহাবীদের ঈমান কত মজবুত ছিল আল্লাহর নবীজির প্রতি সাহাবীদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন হয়েছে আল্লাহর নবীজির প্রতি সাহাবীদের এতই মহব্বত ভালোবাসা ছিল যে আল্লাহর নবীজিকে ভালোবাসার কারণে ফরজ গোসল কোথায় গেল হামজালার মনে ছিল না ঠিক কিনা আমার ভাইরা এইবার আসে আমি যে বলেছিলাম ঈমান আল্লাহর নবীজিকে ঈমান পরীক্ষা করতে হলে আল্লাহর নবীজিকে ভালোবাসতে হবে ঈমান পরীক্ষা করতে হলে আমল দ্বারা ঈমান পরীক্ষা করা যাবে না ঈমান পরীক্ষা করতে হলে নবী দ্বারা ঈমান পরীক্ষা করতে হবে শুধু তাই নয় দেখেন আল্লাহর নবীজির সাহাবীরা আল্লাহর নবীজিকে কতটা মহব্বত করত কতটা ভালোবাসত